মায়ের দুঃখ, লেখিকা সুপর্ণা মুখার্জি। পলিদেবী ছেলের বাড়ি এসেছেন নাতির 5 বছরের জন্মদিন উপলক্ষে। বিদেশে তারই প্রথম আসা। অবাক চোখে সবকিছু দেখছেন আর খুশিতে উচ্ছল হয়ে উঠছেন বালিকার মতো। এদেশে শীত এলে বলে বরফ পড়া দিন শুরু হয়ে যাবে কদিনের মধ্যেই, তখন আর বাইরে বেরোনো যাবে না। সকালে ঘুম থেকে উঠে জানলা দিয়ে দেখতে পেলেন দূরের স্কুল গ্রাউন্ডে ছেলেমেয়েরা খেলা করছে, আর তাদের বাবা মায়েরা বৃষ্টি মাথায় করেও দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখছে। ঠিক সেই সময় একটা শক্ত হাত ওনার কাঁধ ছুঁয়ে গেল। ঘুরে দেখলেন ছেলে দাঁড়িয়ে আছে। তুমি কিন্তু মা সেদিন আসতে পারতে, আমার জাতীয় টিমে সিলেকশনে দিন ছিল, কিন্তু তবুও তুমি এলে না। তখনের বাবা মায়েরা ভীষণ ইগনোরেন্ট ছিলেন, আর এখনকার মায়েদের দেখো। পলিদেবী কোনো উত্তর দিতে পারলেন না। সেদিনের শাশুড়ির মন রাখতে ননদ নন্দাইয়ের ফরমাইশের রান্না রাঁধতে গিয়ে অজান্তে যে দুঃখটা তিনি তার ছোট্ট ছেলেটাকে দিয়েছিলেন তার জবাব হয় না। কিন্তু আজও সেই দুঃখ সে আজ অবধি বয়ে নিয়েছে ভেবেই মনটা তেতো হয়ে গেল।